দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা দেখছিলাম এখানে টুনু ভাইকে, আমরা সেই দাম লাগাতে দুইটা ধরে নিয়ে যা নাকি ভাই? হ্যাঁ, দাম কত দিন পর? আজকে কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়েছে, 130 কত, 130 কত না, কাস্টমার নাই দেখি মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, মাথা খারাপ। একবারে কবে 150 দিব, 60 দিব, তা হাতে ছিল আর 150 হয়। গরু বেশি মনে হয়, বেশি মনে হয় কিন্তু রাখি দিয়ে কুরবানি দিব নাকি? ওই 150 টাকা উপরে নিয়ে যা। আরে দেখলো তো 12টা তো বাজি গেলি, আর কি দেখবো, সে ষাট আরেক ঘন্টা পর 68 যা যাবে, 61 করে যাবো, আর 500 টাকা দিন ভাই। 2000 বেচিলেন তোমরা? ওমাক দিবেন পেট? হ্যাঁ, চলে যাবেন। 1 কেজি আলুর দাম 60 টাকা করে পাইছে, এরা আলু কিনেছে 13 টাকা। দিলেন কাল কিনে গিয়ে 6 টাকা লাভ পাই। কাল কিনে কাল ছিল কাল কাল ছিল আছে না, বিশাল বড় মাল। কাল কাল চালু নি 6 টাকা কেজি, 5 বস্তা দাম যে বড় মালটা দাও। হ্যাঁ, দাও।
দাম চাইলে 72 কত চার্জ এটা কত 68000 চার্জ কত পয়সা 61500 কইলো 61500 কইলো 68 চার্জ 61500 কইলো দেখো বাজারটা দেখো বাজার খারাপ বাজার খারাপ ভালো ভালো হয়েছে ভাই কত করেছে 58000 কি অবস্থা বাজারে আজকে বাজার ভাই খুবই গরু আমদানি আজকে ভাই ছোট গরু বড় গরু আমদানি কিন্তু কাস্টমার নাই কাস্টমার নাই ভাই এই মুহূর্তে যেই খামারি আসবে দেখা দেখি লাভ করতে পারবে এটা কোনো সাধারণ বাজার দাম বললাম এটা অন্য সময় আমরা 65 থেকে কিনি কত বলছেন এটা 58 সব তো দাতালো যেগুলো দেখি 462 কত চাই আচ্ছা 70 চাচা কত চাইছেন 70 দুই দাঁত বাষট্টি কি মনে হচ্ছে আজকে বাজার কি এরকম থাকছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন
ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন খাদেমুল ভাই দেশি জাতের খামার পদ্ধতিতে সার গরু এবং এগুলো সবই হচ্ছে দুই দাঁতের গরু যারা কুরবানির টার্গেটে এখনই দুই দাঁতের গরু কিনতে চান অবশ্যই এই যে গরুগুলো দেখালাম আমরা সেখান থেকে আপনারা দরদাম করে কিনতে পারবেন এবং যেখান থেকে গরু কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ।